করলি তুই? অপারেশন করে দিলি? হ্যাঁ, এই এই শুরু হচ্ছে ঝগড়া। ও অপারেশন করে দিল, বললাম কেন ঝগড়া শুরু করার স্টার্ট দিতে না, আমার কাছে আসবি না। সর সর, যা যা, তুই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যে যা, তোর সাথে আমার কোনো দিন সম্পর্ক নেই, যা না না, তুই যা, তোর সাথে আড়ি ভুষ ভুষ করতেছিস কি জন্য? তুই কী করলি এগুলা? ইয়ে মা, দেখো অবস্থা আরও করতেছে। আরে এগুলো চর্বি, এই দেখো আবার চর্বি নিয়ে না, ওই যে কতগুলো চর্বি ছড়ায় আছে, কোন জায়গা দিয়ে বের করলি? মাথা ফাটায় ফেলছে মেয়েটার, মেয়েটার মাথাটা ফেটে ফেটে ফাটানো হয়ে গেল, সেখান দিয়ে চর্বিগুলো বের করে ফেলছিস? হ্যাঁ এই মেয়ে, হ্যাঁ দেখো বাসের মধ্যে ঢুকাই দেবো তোর, বদমে কাজ নাই, সকালবেলা খাবে খেয়ে দে উঠে অপারেশন করতে বসবে। প্যাকু কী করেছিস, কী করেছিস প্যাকু? হ্যাঁ কোনটা কোন জায়গায় রাতের বেলা রাখিস মনে থাকে না? ওরে মা, ঠিক আছে, সরি 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 বাবা রে, সকালবেলা উঠে তো হিসুও করিস নি, কোথায় রাখিস প্যাকু? রাতে তো খেললি, খেলে ঠেলে কোথায় রাখলি? হ্যাঁ বাবা রে, আমি তো ভালো কথা জিজ্ঞাসা করছি যে প্যাকু কোথায় রাখিস। এই কই প্যাকু কই, হ্যাঁ বারান্দায় কই? ওই তো, ওই তো, ওই যে জলের পটের কাছে, সামনে সামনে, হ্যাঁ ওই তো, এক কানা, ওই তো জলের পটের কাছে। এই দেখো চোখ দিয়ে দেখে না ঠিক মতো, সর আমি নিয়ে আসি, ভাগ সর। এই দেখি এর কি কানা, সর ইস্যু করবি, যা ইস্যু করে যা, ওদিকে যাচ্ছিস কেন? সারাক্ষণ ম্যাও ধরার ধান্দায় থাকো তুমি। এই ম্যাওরা আসছে, তুই ম্যাও ধরতে যাচ্ছিস, যাই ইস্যু করে আয়, বস ওখানে বসে পড়।